আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি বিষয় নিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সামনে আজান দিব। অনেকেই আমাকে নক করে পার্সোনালি যে হুজুর, আজান কীভাবে সুন্দর করে দেওয়া যায়, আমাদেরকে একটু আজানের ভিডিও দেন, বা আজান প্র্যাকটিস কীভাবে করতে পারি আমরা, একটু যেন আমরা আজান প্র্যাকটিস করতে পারি, সেই জন্য আপনি একটু আজান দিয়ে আমাদেরকে ভিডিও দেন। তো সম্বন্ধ ভিউয়ার্স, আজকে আমি চলে আসলাম আপনাদের সামনে আজানের স্কেল কীভাবে দিবেন। আপনারা চাইলে আমার এখান থেকে আজানের স্কেলগুলো শুনে শুনে আপনারা চেষ্টা করতে পারেন। আপনারা ট্রাই করে যদি শিখতে আপনারা চান তাহলে এখান থেকে শুনে শুনে বারবার ট্রাই করবেন, তাহলে আশা করছি ইনশাআল্লাহ একদিন আপনারাও অনেক সুন্দর করে আজান দিতে পারবেন। তো সম্বন্ধ ভিউয়ার্স, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন। তো সম্বন্ধ ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূল, হিয়া আলা আল্লাহু আকবার, আল্লাহ
সম্বন্ধে ভিউয়ার্স, আমি এই মুহূর্তে যেভাবে আজান দিলাম, যে স্কেলটা স্কেলের মাধ্যমে আমি সম্পূর্ণ আজানটা দিলাম, আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনারা চাইলে আমার এই সুরে আপনারা আজান দিতে পারেন, তাহলে আশা করছি অনেকটা সুন্দর লাগবে। আপনারা আমার এই স্কেল যদি বারবার শুনেন এবং ট্রাই করেন, আশা করছি আপনারাও পারবেন ইনশাল্লাহ। তো সম্বন্ধে ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।